রাজ্যে ভাগাড় কাণ্ডের উপর তৎপর হয়েছে প্রশাসন থেকে পৌরসভাগুলি, চলছে সিসিটিভি নজরদারি বা হঠাৎ করে তল্লাশি অভিযান। এবার হুগলি চুঁচুড়া পৌরসভা এই ধরনের ঘটনা রুখতে কড়া ব্যবস্থা গ্রহণ করলো। শহরের সমস্ত রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকানদারদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করলো পৌরসভা হলে। যে সভা থেকে কড়া বার্তা দেওয়া হয়, মেয়াদ উত্তীর্ণ খাবার ও বাসি খাবার যদি উদ্ধার হয় শহরের কোনো দোকান থেকে, তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পৌরসভা, মাঝে মাঝে চলবে তল্লাশি অভিযান প্রশাসনের সহযোগিতায়। এদিনের সভায় স্বাস্থ্য দপ্তরের সিআইসি পার্থ সাহা, পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায়, চুঁচুড়া থানার আধিকারিকরা সহ সিওমই সহ উচ্চপদস্থ সরকারি অফিসাররা উপস্থিত ছিলেন। একটা সভা করলাম, এই সভার যারা হোটেল, যারা রেস্টুরেন্ট, যারা মাংস ব্যবসা করেন তাদেরকে নিয়ে, এবং এই সভার মধ্য দিয়ে সরকারের যে গাইডলাইন, সরকারের যে চিন্তাভাবনা এবং আমাদের শহরের মানুষের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, এই সবটা নিয়ে একটা সামগ্রিক আমরা আলোচনা সভা করলাম। এই আলোচনা সভায় আমরা প্রশাসনের বিভিন্ন যে উইং তাদের পেয়েছি, আমাদের সেফটি অফিসার, আমাদের ডেপুটি সিএমএস সাহেব, আমাদের সমস্ত অন্যান্য যারা আধিকারিক, আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তর, পৌরসভার কাউন্সিলররা এবং বিভিন্ন স্তরের যারা নাগরিক প্রতিনিধি, এবং সর্বোপরি আমাদের শহরে সার্বিকভাবে যারা এই মাংস হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন সকলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলের সঙ্গে যে যে গাইডলাইন, যে যে সতর্কীকরণ আমাদের মেনে চলতে হবে সেগুলো আমরা তাদেরকে ব্যাখ্যা করলাম, তাদেরকে বললাম, এবং যখন তখন স্যাম্পেল ভিজিট হবে এবং সেই স্যাম্পেল ভিজিটে যদি কোনো ফল্ট পাওয়া যায়, যে ক্ষেত্রে তাদেরকে কিন্তু সেই সেই সেকশন যাদের ওপর পড়বে সেই অনুযায়ী তাদের পানিশেবল যে অফেন্স হিসেবে গ্রাহ্য করা হবে এবং সেই অনুযায়ী পেনাল প্রভিশন করা হবে। এর আগে আমরা অভিযান চালিয়েছি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে অনেক হোটেলে, এবং সেই প্রসঙ্গ তুলে ধরে আজকের এই সভায় আমরা সবটা ব্যাখ্যা করেছি। আমরা আশা করব আমাদের পৌরসভার পক্ষ থেকে যে অভিযান এবং এই যে সতর্কীকরণ, অ্যাওয়ারনেস, সমস্ত মানুষের মধ্যে যে সজাগতা ছড়িয়ে দেওয়ার যে কাজ, সেই কাজ আমরা আরও ভালোভাবে করতে পারব। আমরা ইতিমধ্যেই প্লাস্টিক তাকে বাজেয়াপ্ত, তাকে বর্জন করবার জন্য একটা অভিযান চালাচ্ছি, এবং এই পঞ্চায়েত নির্বাচনের পরে পরেই হয়ে গেছে, পরে পরেই আমরা নামছি বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের নিয়ে বাজারে বাজারে আরও বেশি করে প্রচার করা, এবং ফাইন যেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের যে সার্কুলার সেই অনুযায়ী ফাইন ইম্পোজ করার দিকে আমরা যাচ্ছি। রাজেশ মন্ডল, রিপোর্ট, নিউজ সিক্স। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিন পালিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস পালন করল হুগলি চুঁচুড়া পৌরসভা। মুম্বাইতে 20 আগস্ট 1944 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এরপর 1994 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান 1989 সাল পর্যন্ত, এবং ঠিক তার 2 বছর বাদেই অর্থাৎ 1991 সালে আজকের দিনে 21 মেতে মৃত্যু হয় তার। সারা দেশে পালিত হয় তার জন্ম ও মৃত্যুদিন। হুগলি চুঁচুড়া পৌরসভার কর্মচারী থেকে পৌর প্রতিনিধিরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। ছিলেন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায় সহ সমস্ত পৌর প্রতিনিধিরা। পৌরপ্রধানের কথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী প্রজন্মের কাছে রাজীব গান্ধীকে স্মরণ করে রাখতেই এই উদ্যোগ। শ্রদ্ধা জানাবেন মাননীয় উপ পৌর প্রধান মহাশয়, শ্রদ্ধা জানাবেন মাননীয় কার্যনির্বাহী আধিকারিক মহাশয়।
রাজীব গান্ধীকে প্রথমে একটি ডেলিগেশন ছিল, রাজীব গান্ধী সিংহলে গেছিলেন, সেখানেই তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। একজন সৈনিক তাকে সরাসরি রাইফেল দিয়ে মারার চেষ্টা করেছিলেন। আজকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস, আজকের এই দিনটা আমরা যথোচিত মর্যাদায় পালন করছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মপ্রচেষ্টা, তার মাধ্যমে আজকের দিনে বিভিন্ন জায়গায় স্মৃতি চালানো অনুষ্ঠান হচ্ছে। আমরা চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায় সকাল থেকে রাজীব গান্ধীর যে বেদিগুলি আছে, শহীদ বেদিগুলি আছে, সেখানে মাল্যদান এবং স্মৃতিচারণা করেছি। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভাতেও আমরা যথোচিত মর্যাদায় আজকের দিনটা পালন করলাম। আজকের এই দিনের পালন করার মধ্য দিয়ে আমরা রাজীব গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আধুনিক ভারতবর্ষের যে স্বপ্ন তিনি দেখতেন, আগামী দিনে সেই স্বপ্নকে সার্থক করার দায়িত্ব আগামী প্রজন্মের উপর বর্তাচ্ছে। আমরা আশা করব সেই স্বপ্নের ভারত আমরা সবাই মিলে একসঙ্গে করতে পারবো। এই আশা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। রাজীব গান্ধী অমর রহে। রাজেশ মন্ডলের রিপোর্ট, নিউজ সিক্স। উত্তরপাড়া সাহিত্য সংস্কৃতি শিলং কেন্দ্রের পরিচালনায় হয়ে গেল কবি প্রণাম অনুষ্ঠান। উত্তরপাড়া সাহিত্য সংস্কৃতি শিলং কেন্দ্রের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। কবিতার ছন্দে নৃত্যের তালে 157তম রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো উত্তরপাড়ায়। আয়োজন করেছিল উত্তরপাড়া সাহিত্য সংস্কৃতি শিলং কেন্দ্র। অনুষ্ঠানে শিশুদের নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানকে মাতিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্টুরাম সামন্ত, ডক্টর সুহাস ভট্টাচার্য, মুরলী চৌধুরী সভাপতি ও অতিথি আসন গ্রহণ করে। নাচ, গান ও কবিতায় অংশগ্রহণ করে কেন্দ্রের শিল্পীরা। আমার পানি দেখলে কি নাচে আমি জানি, এমনি করে কালো কোমলে ছায়া আষাঢ় মাসে নামি তোমার মনে। শ্যামল সিনহা, রিপোর্ট, নিউজ সিক্স। আনন্দবাজার ও দি টেলিগ্রাফ পত্রিকার পাত্রপাত্রী সহ সকল প্রকাশ্যে নিবদ্ধ বিজ্ঞাপনের জন্য চুচুড়া ট্যুরিজম সেন্টার, স্বপ্ননী শপিং কমপ্লেক্স, আখন বাজার, চুচুড়া, ফোন 9833913961। লক্ষ্য, a premier institute for all board exams with facilities for practical classes for physics, chemistry and biology. আমাদের সাফল্য, লক্ষ্য, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ সকল প্রকার প্রবেশিকা পরীক্ষার একমাত্র নির্ভরযোগ্য শিক্ষামূলক প্রতিষ্ঠান।
অ্যাড্রেস 27 চুচুড়া স্টেশন রোড, হুগলি, ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর চেম্বারের পাশে। ফোন নাম্বার 9831519835, 7980032510। খোকা ইলিশ অর্থাৎ 500 গ্রাম ওজনের চেয়ে ছোট ইলিশ ধরা, বিক্রি করা, কাছে রাখা ও পরিবহন করা আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এ কাজ থেকে বিরত থাকুন। বাজলে ছোট ইলিশ মিলবে তবেই বড় ইলিশ। পশ্চিমবঙ্গ সরকার মৎস্য দপ্তর, হুগলি জেলা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। পরিষেবা আপনাদের সেবায় নিয়োজিত। এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, জিওনি, লাভা, লেনোভো ও প্যানাসোনিক, আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে। প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা, পরিষেবা, হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটে সেবা, এক মিনিটেই পরিষেবা। আপনার স্বপ্ন পূরণের সন্ধান এখন আপনার হাতের মুঠোয়। টুংটাং মিউজিক স্কুল, জেরাবাগান রোড, চুচুড়া, হুগলি। অর্থাৎ 500 গ্রাম ওজনের চেয়ে ছোট ইলিশ ধরা, বিক্রি করা, কাছে রাখা ও পরিবহন করা আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এ কাজ থেকে বিরত থাকুন। বাজলে ছোট ইলিশ মিলবে তবেই বড় ইলিশ। পশ্চিমবঙ্গ সরকার মৎস্য দপ্তর, হুগলি জেলা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। লাক্ষ্য, আ প্রিমিয়ার ইনস্টিটিউট ফর অল বোর্ড এক্সামস উইথ ফেসিলিটিস ফর প্র্যাকটিক্যাল ক্লাসেস ফর ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আমাদের সাফল্য, লক্ষ্য, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ সকল প্রকার প্রবেশিকা পরীক্ষার একমাত্র নির্ভরযোগ্য শিক্ষামূলক প্রতিষ্ঠান। অ্যাড্রেস 27 চুচুড়া স্টেশন রোড, হুগলি, ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর চেম্বারের পাশে। ফোন নাম্বার 9831519835, 7980032510। চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারিড সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতা নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। পদার্থি আলো, চন্দননগরের ঐতিহ্যে, কুন্ডু ব্রাদার্সের চানাচুর, রকমারি বৈচিত্র্যে, টক ঝাল, মিষ্টি নোনতা, বিরিয়ানি চানাচুর, স্পেশাল ঝাল, সল্টি, চিড়ের পোলাও, কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর। 86 সদর শহর চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। 9 2
ফিরে এলাম বিরতির পর। চুচুড়ার নিত্যেনের আয়োজনে হুগলির ভান্ডারহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। চুচুড়ার নৃত্যায়নের আয়োজনে হুগলির ভান্ডারহাটিতে অনুষ্ঠিত হয়ে গেল এক সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানে মূলত গ্রামের শিশুদের রবীন্দ্রসঙ্গীতের তালে পা মেলাতে দেখা যায়। নৃত্যায়নের কর্ণধার পায়েল দে বলেন, যে সমস্ত বাচ্চা ছেলে বা মেয়েরা কোনোদিনও মফস্বলের শিশুদের মতো ছোটোবেলায় বাংলার সংস্কৃতি নাচ গানের সঙ্গে যুক্ত হতে পারে না, তাদেরকে এক নিত্য দিনের রুটিন করে একটু আলাদা করে দেখলাম বাংলার রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি ও ভারতের বিভিন্ন সাংস্কৃতিক নাচ ও গানের মধ্যে দিয়ে, এবং আগামী দিনে আরও বড় করে এই অনুষ্ঠান করারও অঙ্গীকারবদ্ধ তিনি। এই অনুষ্ঠান প্রসঙ্গে নিত্যানের পক্ষ থেকে পূজা চক্রবর্তী বলেন, প্রথম অনুষ্ঠান আজকে হলো, এটা ভান্ডারহাটি শাখার, আমার ভান্ডারহাটি শাখা প্রথম অনুষ্ঠান আমার এখানে, এখানকার গ্রামের ছেলেমেয়েদের নিয়ে আমি করেছি প্রথম অনুষ্ঠান করলাম। ওরা কখনো আগে স্টেজ পারফরমেন্স করেনি, প্রথম করলো, যথেষ্ট ভালো করেছে, অনেক চেষ্টা, গ্রামের সব লোকের অনেক উৎসাহ এই ব্যাপারটায়। আমি খুব খুশি ওদের শেখাতে পেরে, এই কদিনের মধ্যে খুব কম সময় তৈরি করেছি, আরো পরে যেন আরো ভালো করে করতে পারি এই আশা রাখবো। রাজেশ মণ্ডল, রিপোর্ট, নিউজ 6। বাঁশবেড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উৎসাহ ছড়িয়ে পড়লো এলাকায়। বাঁশবেড়িয়া শিশু সংঘের পরিচালনায় খামারপাড়ায় এক 7-দিনব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে গেল। খেলায় হুগলি ছাড়াও অন্যান্য জেলা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। 7 দিন ধরে বিভিন্ন দলে খেলার পর রবিবার চূড়ান্ত পর্ব খেলার পর খেলা শেষ হয়। ফাইনালে অংশগ্রহণ করে পাণ্ডুয়া মিলন সমিতি ও বেলঘরিয়া স্পোর্টিং ক্লাব। এরপর পাণ্ডুয়া মিলন সমিতি জয়লাভ করে, তাদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতি বছর আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা বা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। এবং এই আয়োজন করার মানে মূল কারিগর হিসেবে যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেন তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবছর পাণ্ডুয়া মিলন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে এবং বেলঘরিয়া AMCC তারা মানে রানার্স হয়েছে এবং বিভিন্ন যে পুরস্কারগুলো প্রদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্ররা এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আগামী দিনেও যাতে আমরা প্রতিযোগিতা পরিচালনা করতে পারি সেই জন্য তাদের কাছে সহযোগিতা কামনা করছি। কটা দল অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়? আজ মানে এবারে 8টি দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে খামারপাড়া শিশু সংঘ নিজেদের একটা টিম ছিল, তারাও এই খেলায় অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। পাশে দাঁড়ালো বাঁশবেড়িয়া গীতাঞ্জলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বাঁশবেড়িয়া গীতাঞ্জলি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে সামাজিক কর্মসূচি হয়ে গেল বাঁশবেড়িয়ায়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত যোগান দিতে এক রক্তদান শিবিরেরও আয়োজন করে উদ্যোক্তারা। এর পাশাপাশি রোগাক্রান্ত শিশুদের হাতে নতুন বস্ত্র ও পড়াশোনার সামগ্রী ছাড়াও আর্থিক সাহায্য করে তারা, যাতে জীবনে চলার পথটা কিছুটা মসৃণ হতে পারে। রক্তদান শিবিরে প্রায় 80 জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতি বছরই আমরা রক্তদান শিবিরটা করি 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস করে। আমরা বিশেষ কারণে 8ই মেতে না করে আমরা এবছর 21শে মে নির্বাচন করেছি। ভোটের কারণে আমরা পিছিয়ে দিলাম ডেটটা, পিছিয়ে আমরা 21শে মেতে ডেটটা ঠিক করি। আমাদের আজকে প্রায় 70-80 জন খেলাসীমা শিশুকে আমরা সাহায্য দান করবো, কিছু সাহায্য করতে অর্থ কিছু আর্থিক সাহায্য, কিছু বস্ত্র এবং কিছু তাদের খাবার খাদ্য দ্রব্য কিছু আছে। আর এছাড়া আমাদের যে রক্তদান শিবির চলছে, রক্তদান শিবিরে এখন ইতিমধ্যে প্রায় 25 জনের মতো রক্ত দিয়ে দাদা রক্ত দিয়েছেন। আরও এমনি তাছাড়া আমরা দুঃস্থ শিশুদের যারা এলাকায় পড়াশোনা করতে পারে, আর্থিক অভাবের জন্য পড়াশোনার বই খাতা বই কিনতে পারে না, তাদেরকে আমরা সেই আর্থিক সাহায্য বই খাতাপত্র দিয়ে কিছু সাহায্য করবো। এ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের কর্মসূচি এবং আমরা আশা করি আগামী প্রতি বছর যেন আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। এটা সকলের কাছে আমাদের প্রার্থনা এবং এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি ছিলেন তপনদাস গুপ্ত মহাশয়, তিনি পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করেছেন। এছাড়াও আমাদের উপস্থিত ছিলেন দেবরাজ পাল মহাশয়, তারপর আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য মহাশয়, তারপর অশোক দাস মহাশয়, আমাদের পিন্টুদা, আমাদের কাছের লোক পিন্টুদা, এদের এইসব অতিথিরা মধ্যে এসেছেন। আরও অতিথি কিছু বাকি আছেন, তারা আসছেন। রত্নাদি এখনও বাকি আছেন, রত্নাদি আসছেন। আমাদের অনুষ্ঠান চলবে আজকে বিকেল পর্যন্ত। কিছুক্ষণ পর আমরা ম্যাজিক শো আছে আমাদের বাচ্চাদের জন্য, একটা আকর্ষণীয় আনন্দ দেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। রাত 9:30 PM ইন AMBC চ্যানেলে দেখুন নিউজ 6। নমস্কার।